কক্সবাজারে পর্যটক ও ভোজনবিলাসী মানুষের কথা চিন্তা করে বিভিন্ন স্বাদের লোভনীয় খাবার নিয়ে লালদিঘির পশ্চিম পারস্থ বঙ্গবন্ধু রুট এলাকায় যাত্রা শুরু করেছে ফুডো। শনিবার রাতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। সময়ের সঙ্গে খাদ্যাভ্যাস ও রুচিতেও এসেছে ব্যাপক পরিবর্তন, তাই ফুডোতে খুব পরিচিত খাবারগুলোই পাওয়া যাবে সম্পূর্ণ নতুন এক স্বাদে, যাতে থাকবে খাবারের নান্দনিক প্রযুক্তি ও সামাজিক দৃষ্টিভঙ্গির দারুণ এক মিশেল। এমনটাই জানালেন ফুডোর স্বত্বাধিকারী তরুণ চিকিৎসক ডাক্তার রিপন চৌধুরী। নগরী কক্সবাজারে আমাদের অনেক ফুড হোটেল মোটেল যেন অনেক ফুড কর্নার আছে, কিন্তু শহরের মধ্যে ফ্যামিলি নিয়ে কম দামে ভালো খাবার খাওয়ার মতো তেমন কোনো রেস্টুরেন্ট নেই। বসে আড্ডা দিবে, কথা বলবে, সুন্দর একটি এনভায়রনমেন্ট থাকবে, ভালো ছবি আসবে, সেই কনসেপ্ট থেকে আমরা চিন্তা করেছি। কেননা আমরা শহরের মধ্যে একটি সুন্দর জায়গায় প্রাণকেন্দ্র লালদিঘির পাড়ে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করি এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্বাস্থ্যসম্মত খাবার দিয়ে কম দামের মধ্যে মানুষকে খুশি করা, এবং যেটা হয়তো আমি মুখে বললেও হবে না, কাজে প্রমাণ দিতে হবে। উৎকৃষ্ট মানের খাবার পরিবেশনের মাধ্যমে গ্রাহকদের শতভাগ আস্থা অর্জন করাই ফুডোর মূল লক্ষ্য বলে জানান এই তরুণ উদ্যোক্তা। এছাড়াও উদ্বোধন উপলক্ষে 10% ছাড় চলছে ফুডোতে।